আসসালামু আলাইকুম, আমি নীলিমা ফোরম নীলিমা কিচেন। আজকে আমি আরো একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। আজকে আমি চপ বুনা করবো আর হান্ডির মাঝে আমি এখন অয়েল দিছি 4 টেবিল স্পুন। একটু সময় অপেক্ষা করি, অয়েল গরম হওয়ার লাগি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো। আমার ফুল ভিডিওটা দেখবা, প্লিজ স্কিপ করে দেখবা না। এখন আমি রসুন দিলাম, ওখানে আমি 6টা রসুনের কুয়া ছোটো ছোটো করে কাটিয়ে রাখছিলাম। আর একটু সময় অপেক্ষা করি রসুনটা একটু বাদামি কালার হোক, তারপরে আমি পেঁয়াজ দিব। আর ওখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটিয়ে রাখছি, আর সাথে আরও 6-7টা আমার রসুনের কুয়াও আছে। আমি যখন মাংস কারি রান্না করি তখন আমি বাগারও রসুন দিই, আর ওভাবে পেঁয়াজের সাথেও আমি কয়েকটা রসুন দিই। পেঁয়াজ দিয়ে আমি 5-7 মিনিট অপেক্ষা করি পেঁয়াজটা রান্না হওয়ার লাগি। বড় পেঁয়াজ তো পেঁয়াজের মাঝে অনেক পানি থাকে, পেঁয়াজ কিছুটা রান্না করিয়া মাংস রান্না করলে খাইলে মাংস ভালো লাগে। এখন আমি লবণ দিলাম যতটুকু আমার দরকার, আমার প্রয়োজন মতো। তারপরে আমি এখন গরম মশলা দিমু, বেসিক যেগুলা যেমন ডালচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা। আর 2-3 মিনিট অপেক্ষা করি পেঁয়াজ রান্না হওয়ার লাগে। এখন আমি আদা বাটা দিমু, ওখানে 2 টেবিল স্পুন আদা বাটা আছে। আমার নীলিমা কিচেন ফেসবুক পেজ আছে, প্লিজ লাইক এন্ড ফলো করবা। তারপরে আমি কাঁচামরিচ দিলাম, 8-10টা কাঁচামরিচ উইব দিছি। অনেকে কাঁচামরিচ পছন্দ করেন না, যারা কাঁচামরিচ পছন্দ করেন না প্লিজ তারা কাঁচামরিচ দিবা না। আর কাঁচামরিচ খাওয়া খুব ভালো শরীরের লাগে, হেলথের লাগে ভেরি গুড। আর আমি একটু জাল পছন্দ করি, এলাকে আমি কাঁচামরিচও দিই, শুকনা মরিচের গুঁড়াও দিই। এখন আমি মাংস দিলাম, মানে চপ দিলাম, ওখানে চপ 2.5 কিলোর মতো আছে। চপ দিয়ে আমি ভালোভাবে মিক্স করবো, মিক্স করি আমি ডাকনা দিয়ে ডাকিয়ে 1/2 আওয়ার রান্না করবো। মাংস তরকারি রাঁধতে হলে এমনিও তো সময় লাগে, আর যে কোনো জিনিসের রান্নার যে কোনো জিনিসের সময় লাগে, রান্না করলে রান্না সুন্দর হয়। অপেক্ষা করি 1/2 আওয়ার, 1/2 আওয়ার হয়ে গেছে। 1/2 আওয়ার রান্না করার পরে ওরকম হয়েছে, আবার আমি ভালোভাবে মিক্স করিয়া আমি আরও 1/2 ঘন্টা আমি রান্না করবো ঢাকনা দিয়ে ডাকিয়া। আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। আমরা যে যেখানে আছি ভালো থাকতা, আমার লাগে আমরা সুস্থ রাখতা, হেফাজত করে রাখতা। তাহলে আরো 1/2 ঘন্টা আমি অপেক্ষা করি। আমার রেসিপিটা যদি পছন্দ লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর 1/2 ঘন্টা পরে ওরকম হয়েছে।
এখনো স্পাইসি দেওয়ার সময় হয়েছে না, অনেক ফানি আছে। আমি অপেক্ষা করি ফানি একটু ড্রাই হইতো, ফানিটা শুকাইতো। আরো 20 মিনিট লাগবো। আর আমি রান্না করলাম মিডিয়াম হিটে, আমি রান্না করলাম। যারা নতুন রান্না শিখিরা তার লাগি অনেক অনেক শুভকামনা থাকলো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারারে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। 20 মিনিট হয়ে গেছে, পানিও ড্রাই হয়ে গেছে, আমার এখন স্পাইসি দেওয়ার সময় হয়ে গেছে। তেলের উপরে মাংস উঠে গেছে, 10 মিনিট আমার স্পাইসি দেওয়ার সময় হয়ে গেছে। আর মাংস যত টাইম লইয়া রান্না করা হইব, তত মাংস খাইতে ভালো হইব, টেস্ট হইব। এখন আমি স্পাইসি দিলাম। এখানে মরিচ আছে 2 টিস্পুন, জিরা আছে 1 টিস্পুন, কারি পাউডার আছে 1.5 টিস্পুন, ধনিয়ার গুঁড়া আছে 1.5 টিস্পুন, হলুদের গুঁড়া আছে 1.5 টিস্পুন, আর আমি যে জিরা গরম বুনিয়া বানাই আর কি, রোস্টি জিরা গুঁড়া ও জিরা দিয়েছি আমি 1 টিস্পুন দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করি। আমি আনাদার 15 to 20 মিনিট আমি এটার খুব লো হিটে আমি বুনবো। মাংস হয়েছে বুনার মাঝে মজা, মাংসের বেশি আগুন দিয়া মানে হাই হিটে রান্না করলে মাংস জ্বলি যাইব, তখন মাংসের রংটাও ব্ল্যাক কালার হয়ে যায়, মানে খালা হয়ে যায়। মাংস দেখতে সুন্দরও লাগে না, খাইতেও ভালো লাগে না। অপেক্ষা করি 20 মিনিট, মাংস আমার বুনো হয়ে গেছে, মাংসের রং দেখতে খুব সুন্দর লাগে। আর মাংস যত স্লো হিটে বুনবা তখন মাংসের গ্রানটাও সুন্দর হয়, কালারও সুন্দর থাকে। এখন আমি গরম পানি দিলাম, গরম পানি দিয়ে আমি এনাদার 15 মিনিট খুব লো হিটে রাখবো। আর এই চপ বোনার মাঝে বেশি পানি দেয় না, বেশি গ্রেভি থাকতো না, ড্রাই থাকতো। বেশি গ্রেভি থাকলে আবার সুন্দর লাগতো না, দেখতেও সুন্দর লাগতো না, খাইতেও টেস্ট হয় না। হইলে অপেক্ষা করি আরো 20 মিনিট। রান্না হয়ে গেছে, মাংস কালার দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর ফ্লেভার হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলের সাথে থাকবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। সবার জন্য সালাম, শুভেচ্ছা, শুভকামনা থাকলো। খোদা হাফিজ।